তুতে ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে প্রিয়াঙ্কার ষড়যন্ত্রের ফাঁদে পড়ে তুতেকে লাহিড়ি পরিবার ছেড়ে চলে যেতে হচ্ছে। প্রিয়াঙ্কার বাবা শেখরের শর্ত ভঙ্গ হয়েছে এমনটা মনে করে নিজেদের কোম্পানিকে দাঁড় করাতেই তুতেকে বাড়ি থেকে বের করে দিল রঙ্গন। যাওয়ার সময় তুতে জানিয়ে দিল, আজ আমাকে মিথ্যা অপবাদ দিয়ে যে লাহিড়ি বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, একদিন আমি প্রমাণ করব আমি সঠিক ছিলাম। শুধু তাই নয় রঙ্গনবাবু, আমি একদিন এই পরিবারের ব্যবসার চেয়েও বড় কোম্পানি দাঁড় করাবো। অর্থ সম্পদ ব্যবসা সব কিছুতে আমি লাহিড়িদের চেয়ে এগিয়ে থাকবো। আর সেদিন আপনার সাথে আবারও দেখা হবে। আফসোস, আপনি ততদিনে শেষ হয়ে যাবেন। আমি আপনাকে চ্যালেঞ্জ জানিয়ে বিদায় নিচ্ছি রঙ্গনবাবু। রঙ্গন আপসেট হয়ে পড়ায় প্রিয়াঙ্কা এগিয়ে এসে বলে, কি ব্যাপার, এতটা আপসেট হলে কি চলবে? তুমি না লাহিড়ি টেক্সটাইল গ্রুপের কর্ণধার, সামনে একটা পিঁপড়ার হুঙ্কারে ভয় পেয়ে গেলে? রঙ্গন, তুতে এখন এসব কথা বলে তোমাকে ঘায়েল করে সুবিধা নিতে চাই। এ বাড়ি থেকে নেমে গেলে ওর খাওয়া হবে কি না সেটা জানে না, ও হবে গ্রুপ কোম্পানির মালিক। আবির আর শ্রুতি এগিয়ে এসে বলে, কাউকে ছোট করা ঠিক হচ্ছে না প্রিয়াঙ্কা, আর তুতে তো সব কিছু ছেড়ে চলে যাচ্ছে, তাহলে ওকে নিয়ে কেন এতটা সংশয় তোমাদের মনে? তুতে এক কাপড়ে বেরিয়ে পড়ে, তাহলে কি তুতে তার কমেন্ট কমিটমেন্ট রক্ষা করতে পারবে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এখন একটু লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।